রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন একজন বনি আদম যখন সিজদা করে তখন শয়তান কাঁদতে কাঁদতে সেখান থেকে পালাতে থাকে এবং সে বলতে থাকে যে বনি আদমকে সিজদার নির্দেশ প্রদান কর হলো এবং সে সিজদা প্রদান করলো ফালাহুল জান্নাহ সে জান্নাতে যাবে আর আমাকে সিজদা করার কথা বলা হয়েছে আমি সিজদা করিনি ফালিয়ান্নার আর আমি জাহান্নামে যাব يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة ابصارهم ترهقهم ذلة وقد كان يدعون الى السجود وهم سالمون আপনি তো আজকে সুস্থ আছেন আপনাকে সিজদা করার কথা বলা হয় কিন্তু আপনি সিজদা দিচ্ছেন না কিন্তু মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা হাদিসে শেষ ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পায়ের গোছা পায়ের গোড়ালি এটি উন্মুক্ত করে দিবেন ইউকসাফু আনসাক ওয়া ইউদাউনা ইলা সুজুদ দা পিপল উইল বি ইনভাইটেড টু প্রস্টেট ইন ফ্রন্ট অফ দা ক্রিয়েটর মানুষকে বলা হবে আসো তোমার রবের জন্য তোমরা সিজদা দাও ফালা ইস্তাতিউন মোস্ট অফ দা পিপল অধিকাংশ লোকই তারা সেই দিন আল্লাহর জন্য সিজদা দিতে পারবে না আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে আসো তোমরা যে জমিনে তোমাদের রবের জন্য সিজদা দিয়েছো এটা প্রমাণ হয়ে যাক আজকে তোমরা সিজদা দাও তোমাদের রবের পায়ের সামনে ফালা ইস্তাতিউন তারা সিজদা দিতে পারবে না খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ সেদিন তাদের চেহারাগুলো থাকবে আতঙ্কিত চোখগুলো থাকবে ছানা পড়া এবং রাজ্যের অপমান লাঞ্ছনা ইত্যাদি যেন তাদেরকে ঘিরে থাকবে ওয়াকাদ কান ইউদাউনা ইলা সুজুদি ওয়াহুম সালিমুন তাদেরকে এক সময় সিজদা দেওয়ার জন্য আদেশ করা হয়েছিল ডাকা হয়েছিল তারা তখন ছিল কি সুস্থ কিন্তু তারা তখন সিজদা প্রদান করেনি প্রিয় ভাইরা সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হারামা আলান নার আন তাকুলা আসারাস সুজুদ আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন মানুষ যেই জায়গাটি দিয়ে আল্লাহকে সিজদা দেয় ওই জায়গাটি যেন জাহান্নামে স্পর্শ না করে আল্লাহ হারাম করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের তাদের বৈশিষ্ট্য কি এটা তাওরাত এবং ইনজিলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাওরাত এবং ইনজিলে তাদের কথা বলা আছে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফি তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের বৈশিষ্ট্য হবে যে তাদের চেহারায় সিজদার চিহ্নগুলো থাকবে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ হাদিসে মা মিন উম্মতি মিন আহাদিন ইল্লা ওয়া আনা আরিফুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এমন কেউ নাই যাকে আমি চিনতে পারবো না সাহাবায়ে কেরামরা বলবেন ওয়া কাইফা তা'রিফু ইয়া রাসূলুল্লাহ ফি কাসরাতিল খালায়েক সেদিন এত এত লোক এত লোকের সামনে এত লোকের মধ্যখানে আপনি কিভাবে আপনার উম্মতকে আপনি বেছে নেবেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মা রাআইতা তোমার মত কি ইদা দাখালতা সাবরাতান যদি তুমি এমন একটা বাজারে অথবা এমন কোন একটা আস্তাবলে তুমি যাও যেখানে অনেকগুলো ঘোড়া আছে যে ঘোড়াগুলো দুহমুন বুহমুন এগুলো হচ্ছে প্রচন্ড কালো নিকষ কালো প্রচন্ড কালো এইরকম অথবা এমন সেখানে এমন একটি ওট আছে সেখানে এমন একটি ঘোড়া আছে যে ঘোড়াটি এইরকম সেখানে এমন একটা ওট আছে যে ওটটি হচ্ছে আগাররা মুহাজ্জাল আগাররা মুহাজ্জাল অর্থাৎ সেটিও এরকম যে উজ্জ্বল তার চেহারার অংশটি সাদা এবং তার পায়ের নিচের অংশটি সাদা তোমরা কি তাকে চিনতে পারবে না বলে হ্যাঁ তাকে চিনতেই পারবো আমরা তার কালার তার গায়ের রং দেখে চিনতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতকে কিয়ামতের দিন আমি চিনতে পারবো তার সেজদার স্থান এবং তার রুজুর স্থানগুলো দিয়ে কারণ তাদের সেজদার স্থানগুলো সেদিন জ্বলজ্বল করে উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে এবং তাদের রুজুর স্থানগুলো থেকে আলো ঠিকরে পড়বে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল আল উজু রাসূলুল্লাহ বললেন গুররুন মিন আস সুজুদ ওয়া আল মুহাজ্জালুনা মিন আল উযুই আমার উম্মাহ এদের সিজদার স্থান থেকে আলো ঠিকরে পড়বে এবং তাদের অজুর স্থানগুলো থেকে আলো বাইর হতে থাকবে এগুলো দেখে দেখে আমি তাদেরকে চিনতে পারবো সিজদা দেবেন না আল্লাহর জন্য দেবেন না কোনো কথা নাই কেন আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি তাহলে কথা বলেন না কেন সিজদা দেবেন না আল্লাহর জন্য আল্লাহর জন্য সিজদা দিতে হবে কার জন্য ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি
طوعاً وكرها أبني إچھائي وطبعاً إچھائي إيه بريده بير شعب كسو الله جنة سجد ديچه كابل مطرح أبني سجد ديچن أبني دیکھن أسماني ديكي تاكان زمين ديكي أبني تاكان أبني غاز غسالي ديكي تاكان پر جنتو وزلالوها بالغدو والأوصال এমন কি যে গাছে যে ছায়া আছে ছায়ার দিকে যদি আপনি তাকান এই ছায়াগুলো আপনার রবের জন্য সিজদায় লুটিয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা কি মর্যাদার কথা বলেছেন দেখুন কোন একজন ব্যক্তি যদি সিজদা করে আল্লাহর জন্য তাহলে তার কি হবে কোন একজন ব্যক্তি যদি সিজদা করে আল্লাহর জন্য তাহলে তার কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সিজদা যে সকল ব্যক্তিরা দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো maaf করে দেবেন আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে সিজদার কারণে তাদেরকে জান্নাত প্রদান করবেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বললেন আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আমি তোমাকে বলে দিচ্ছি তুমি সিজদা করো বেশি বেশি তুমি সিজদা করো হুত্তানকা বিহা খতিআ ওয়া রুফিআত লাকা বিহা দারাজা এতে তোমার গুনাহগুলো maaf হয়ে যাবে এবং তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়তেই থাকবে যত সিজদা তত সম্মান বাড়তে থাকবে আল্লাহর কাছে যত সিজদা তত আল্লাহর কাছে সম্মান এবং মর্যাদা বাড়তে থাকবে প্রিয় ভাইরা আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি কখন চলে যান জানেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকরাবু মা ইয়াকুন আল আব্দু মিনার রাব্বি হুয়া সাজিদুন একজন ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনাদের যেই সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন সেই সময়টি হলো সিজদার সময় তিনি বললেন ফাআকসিরু ফীহি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম তিনি বললেন তোমরা সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো তিনি বললেন সিজদার সময় তোমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় দোয়াগুলো সিজদার সময় আমাদেরকে করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন প্রিয় ভাইরা সিজদা প্রদান করলে সিজদার জায়গাগুলো আপনার জন্য দুনিয়ায় পর্যন্ত এগুলো আলোকিত হয়ে যাবে আলোক বট্টিকা হিসেবে কাজ করবে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় পায় আল্লাহ তাআলা তার জন্য ইয়াজআল্লাহু ফুরকানা আল্লাহ তাআলা তার জন্য ফুরকান তৈরি করে দেবেন তাকে এমন নূর আলো প্রদান করবেন যে আলোর মাধ্যমে সে সব কিছু দেখতে পাবে এটি আল্লাহ তাআলা প্রদান করবেন কারণ কোরআন তো আলো কারণ আল্লাহর ইবাদত এগুলো আপনার মধ্যে একটা আলোর বিচ্ছুরণ তৈরি করে দেয় একটা আলোর বিকিরণ তৈরি করে দেয় আপনার মাঝে এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের আসা দরকার আল্লাহর ইবাদত করা দরকার অন্য প্রাণীগুলো আল্লাহর জন্য সিজদা দিয়ে আপনি সিজদা দিতে পারবেন না আপনাকে কিন্তু আল্লাহ তাআলা সিজদার মত করে সৃষ্টি করেছেন আপনি যখন মায়ের গর্ভে থাকেন একটু দেখবেন মায়ের গর্ভে সন্তানগুলো কিভাবে থাকে দেখবেন আল্লাহর কাছে সিজদার মত করে ওরা থাকে সেই সিজদার মত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন মানুষ যদি আল্লাহর জন্য সিজদা প্রদান করে তাইলে কেবল তারা ভালো হতে পারে অন্যথায় ভালো হওয়ার কোনো সুযোগ নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মানুষকে খারাপ কাজ থেকে কেবল মাত্র বাধা দিয়ে রাখতে পারে সালাত এবং সালাতের মধ্যে শ্রেষ্ঠতম যে কাজটি সে কাজ হলো সিজদা সালাতের জন্য শ্রেষ্ঠতম যে কাজটি সে কাজটি হলো সিজদা মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ আল্লাহর জন্য মাথাটাকে অবনত করবেন আল্লাহ তাআলা আপনার মাথাটাকে উপরে উঠিয়ে দিবেন সবার উপরে আল্লাহ আপনার মাথাটাকে উপরে উঠিয়ে সুবহানাল্লাহ অতএব প্রিয় ভাইরা আল্লাহর জন্য আপনার মাথাটাকে অবনত করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ